মালদা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মহাসচিব ভূপেন্দ্রনাথ আলমগীর, আমরা দেখতে পাচ্ছি সর্দার পুনরুদ্ধার খান, ইকবাল হাসান মাহমুদ খুন্টু এবং জহিরুদ্দিন স্বপন প্রতিনিধিত্ব করেছেন, তারা গিয়েছেন। আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সভাপতি জাতীয় নেতা জনাব আসল আব্দুর, আমাদের দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার, আমাদের সহসভাপতি স্থায়ী কমিটির সদস্য মিসেস তানিয়া রব এবং আমি শহীদুদ্দিন মাহমুদ স্বপন কার্যকরী সাধারণ সম্পাদক জিএনজি, আমরা আমাদের প্রতিনিধি দলে ছিলাম। আমাদের সমস্ত বিষয় নিয়ে আমরা 2018 সালে একসাথে আন্দোলন করেছি, মাঠেছিলাম। এইবার এই পরিস্থিতির আলোকে জাতীয় সরকারের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা 72 সালে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে বিপ্লবী জাতীয় সরকারের দাবি জানিয়েছিলাম, উনি আমাদের বক্তব্য গ্রহণ করেন। আমরা মরহুম জিয়াউর রহমানের কাছে গণতান্ত্রিক জাতীয় সরকার দাবি করেন, উনি আজকে বেঁচে নেই। আজকে 50 বছরের দেশে যেখানে দেশটা আজকে আমাদের মালিকানা, জনগণের মালিকানা নাই, 71 সালে মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি, এবার আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ লড়াই শুরু করব। এই আন্দোলনে হবে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই আজকের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আন্দোলনের লক্ষ্য হবে একই সাথে সরকার পতন, স্বৈরাচারী সরকারের পতন, নিপীড়নমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উচ্ছেদ, শাসন ব্যবস্থা সংবিধান পরিবর্তন না করলে আবার স্বৈরাচার আসতে পারে।